চার জনের চারটে বার্গার টস করে দেখা দেখি কেমন টস করতে শিখেছিস। টস হলো না, ওই তো হয়েছে। আর একবার এই খেল যা গেল সব আজকে ঠিক আছে তো, তাহলে কোনো চাপ নেই। আর কত কিছু কোথা থেকে, ওটা কি খাজানা ছিল নাকি? ওখান থেকে মেরোলো মাছ, তারপর হলো চিংড়ি। আচ্ছা, এগুলো লাঞ্চে হবে। গ্যাস না বাংলাদেশে কি বলে, চুলা? না বাংলাদেশের লোকেরা তো আমাদের ভিডিও দেখবে, ওরাও তো এরকম ভাবে বানিয়ে বানিয়ে খাবে। হ্যাঁ, ইন্টারনেটের দুনিয়া কে আর কি জানতে বাকি আছে। ডিপ ফ্রাই করে? আচ্ছা বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাটার দিলে একটা আলাদাই গন্ধ আসে। আহা, যা ফ্লেভারটা বেরোচ্ছে! এটা কি, এটা কি, এটা কি বার্গারের ভিতরে পড়বে? আচ্ছা, তার সাথে কি নুন দিয়ে? নুন ছাড়া রান্না করলে ভালো? প্রেশার সুগার যা বাড়ছে লোকজনের, যত কম নুন তত বেশি স্বাস্থ্য। তবে নুনটাও খাওয়া দরকার। কৌটা গুলো যদি চেঞ্জ করা যেত ভালো হতো। আমাদের কিন্তু কুচিনাটা চালানো হয়নি, হোক না? টমেটো কি ওই জন্যই না, যাতে সবজি না পুড়ে যায়? মা কি করছে নিচে ওখানটা? কে পটল? পটল মাকে জিজ্ঞাসা করলেন কি করছে, মা বলছে পটল। একটু ভিডিওতে একটু প্রবলেম হবে ঠিকই আওয়াজটার জন্য, তবে কি রান্নাঘরটা একটু সুন্দর থাকবে দীর্ঘকালীন। দেখা যাক আমরা কিছু করতে পারি কিনা টেকনোলজির সাহায্য নিয়ে এই আওয়াজটাকে বাদ দেওয়া যায় কিনা। একবার কি দিলে এটা? কোন সস? তো সয়া সস। এটা কি সিরাপ দিচ্ছ? চিলি গার্লিক সস দেবো প্রথমে, বেশি দেবো না, কারণ এটা ঝাল আর এটার যা টেস্ট আছে, যদি এটা বেশি দিই তাহলে শুধু এটারই টেস্ট হবে। তো এটার মোটামুটি হাফ চামচ মতো দেবো।
নতুনটা কেন কাটলে? আমাদের কি চাট মশলা রেডি? এবার দেখি মেয়োনিজ দিয়ে দিতে হবে। তলায় মেয়োনিজের একটা কোটিং, কোটিং দিলে মানে ভালো লাগবে। আম কি চুর চুর করে বানিয়েছিলেন? এবার আমরা এতক্ষণ যে স্টাফিংটা বানালাম সেটা দেবো। যারা চিলি খেতে পছন্দ করেন তারা একটু এক্সট্রা চিলি দিতে পারেন, গ্রিন চিলি। এতে যে গ্রিন চিলি দেওয়া হলো, আচ্ছা এর উপর দিয়ে আমরা নেব কি দিচ্ছ এটা? সামান্য গোলমরিচের গুঁড়ো। এর উপর যদি একটু অরিগানো যদি দেওয়া যেত মনে হয় টেস্ট আরো খুলতো। এটা কি হচ্ছে? এটা দেব, এটাকে উল্টে দাও। উল্টে? হ্যাঁ, মাথাটাকে মাথাটাকে ধরে ছাঁকবে না, শুধু এটা এরকম হয়ে গেল। এটা রেডি টু ইট হয়ে গেছে নাকি এখন? লাগছে না ফাটাফাটি। এটার উপর কি ওটা বসিয়ে দেবে? আমাদের হোমমেড ইন্ডিয়ান বার্গার রেডি গো। তাহলে এবার এটা ভিডিওটা আমি বন্ধ করে দিলাম।